হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। সবাইকে চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। ইভেন্ট সেমিস্টারের পরীক্ষা নিয়ে পরপর যেরকম যে আপডেট আসছে আমি আপনাদের কাছে শেয়ার করছি, আরও কতগুলো নতুন আপডেট চলে এসেছে সেগুলোও কিছুক্ষণের মধ্যে আপনাদের কাছে নিশ্চয়ই শেয়ার করব। তাই বর্তমানে যে আপডেটটা নিয়েছি সেটা খুব ইম্পর্টেন্ট আপডেট, কারণ আমাদের রাজ্যে মুখ্যমন্ত্রীর কাছ থেকে আমাদের স্টুডেন্টসরা যারা বিশেষ করে রয়েছে তারা কিন্তু অনেকটা ধরতে গেলে তার আশা থাকে, কারণ মুখ্যমন্ত্রী অথবা শিক্ষামন্ত্রী তারা নিশ্চয়ই এমন একটা ডিসিশন নেবে যেটা স্টুডেন্টসদের পক্ষে হবে। এবং আমরা লাস্ট সেমিস্টার অর্থ সেমিস্টার অবধিও দেখেছি সেরকম ধরনের কিন্তু ডিসিশন চলে এসছে, কারণ মুখ্যমন্ত্রী অথবা শিক্ষামন্ত্রী তারা কিন্তু পেরেন্টসের মতন স্টুডেন্টসদের পাশে দাঁড়ায়, ইউনিভার্সিটিরাও কিন্তু একদমই তাই করে থাকে। কিন্তু বর্তমান সিচুয়েশনে আজকের কিন্তু অনলাইন অফলাইন এই যে ধরতে গেলে ক্লাসের ঘটনা চলছিল তার জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন আন্দোলন হচ্ছিল, বিভিন্ন আপডেট চলে আসছিল আমাদের সবার সামনে। উচ্চশিক্ষা দপ্তর তো বলেই খালাস যে হ্যাঁ যাবতীয় যা যা হচ্ছে ইউনিভার্সিটির দায়িত্ব, কিন্তু আজকের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে শিক্ষামন্ত্রীর কাছে স্টুডেন্টরা বারংবার তারা রিকোয়েস্ট করছে, তারা বিভিন্ন আন্দোলনের মাধ্যমে রিকোয়েস্ট করছে, বিভিন্ন আন্দোলনও ভবিষ্যতেও করতে চলেছে যাতে তাদের বক্তব্যটা তারা যাতে শুনে। তবে এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ আপডেট এসেছে সেটা শেয়ার করছে আজকের এই ভিডিওটায়, কারণ আমাদের রাজ্যে যারা শাসক দল অর্থাৎ যারা বর্তমানে ভোটে জিতে যাদের আজকে ধরতে গেলে রাজ্য সরকার যাদের রয়েছে, তো সেই শাসক দল সেই দলেরই তাদের যে ছাত্র পরিষদ রয়েছে তাদের তরফ থেকে বক্তব্য এসেছে, এবং এই বক্তব্যটা খুব ইম্পর্টেন্ট, কারণ তারা এই বক্তব্যের মাধ্যমে মুখ্যমন্ত্রী যে প্রত্যেকবার স্টুডেন্টসদের পাশে এত সুন্দরভাবে দাঁড়ায় সেটাকে যেমন মনে করে দিয়েছে সেরকম কিন্তু শিক্ষামন্ত্রীর কাছে রিকোয়েস্ট করেছে, এবং তারা অর্থাৎ এখনই তারা যাতে কোনো রকম হস্তক্ষেপ করা হয় তার জন্য তারা কিন্তু আগ্রহ জানিয়েছে, দাবি জানিয়েছে, শেয়ার করছি। এবং আমি আজকে চলুন পুরো আপডেটটা প্রথমত বলে দিই, লেটারটা প্রথমত বলে দিচ্ছি, লেটারটা শিক্ষামন্ত্রীকে তারা করেছে, এটা এই লেটারটা করেছে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল তৃণমূল ছাত্র পরিষদের তরফ থেকে হয়েছে, দ্বিতীয় চতুর্থ ষষ্ঠ সেমিস্টারের অনলাইন পরীক্ষার জন্য আবেদন করা হয়েছে। লেটারটায় কী বলা হয়েছে, বর্তমান সেমিস্টারে 70% অনলাইনে হয়েছে, অনেক কলেজ এবং বিশ্ববিদ্যালয়তে এখনও অফলাইনে ঠিকঠাকভাবে ক্লাস শুরু হয়নি, সেমিস্টারের মাঝখানে বারবার ছুটি পড়েছে এবং অনেক কলেজ ও বিশ্ববিদ্যালয় এখনও হোস্টেলটাও ওপেন হয়নি। এই পরিস্থিতিতে সাধারণ ছাত্রছাত্রীরা চাইছে যে দ্বিতীয় চতুর্থ ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষা অনলাইনে নেওয়া হোক। তাদের সঙ্গে কথা বলে তাদের এই মনোভাব সম্পর্কে আমরা অবগত হয়েছি। মাননীয় মুখ্যমন্ত্রী যেটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট বলেছে, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় ছাত্রছাত্রীদের পাশে দাঁড়িয়েছেন, তাই আমরা আশা করছি যে এই বিষয়টিও রাজ্য সরকার গুরুত্ব সহকারে বিচার করবে। অর্থাৎ যেটাও আমরা বারেবারে বলছিলাম যে অ্যাজ এ গার্জেন হিসাবে কিন্তু মুখ্যমন্ত্রীকে আমরা পেয়েছি, প্রত্যেকবার পেয়েছি, ইউজিসির সাথে যখন আজকে ধরতে গেলে ক্লাস চলছিল স্টেটে, প্রত্যেকটা স্টুডেন্টস পাজেল ছিল, তখন কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকেই বক্তব্য এসেছিলো প্রধানমন্ত্রীর কাছে, এবং তারা তিনি আর্জি জানিয়েছিলেন যে স্টুডেন্টসরা কী চাইছে, এবং এত পরিমাণে ইমেল হয়েছে, এত পরিমাণে মাস মেলিং হয়েছিল, এবং এত পরিমাণে লেটার সেই সময় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পেয়েছিলেন, এবং তিনি সেটা জানিয়েছিলেন কিন্তু প্রধানমন্ত্রীকে, আমাদের মনে আছে। তার পরবর্তীতে আমরা বিভিন্ন সিচুয়েশনে দেখেছি কিন্তু আমাদের স্টুডেন্টসদের পাশে সবসময় কিন্তু মাননীয় থাকে এবং সেটাকেই রিকোয়েস্ট করে জানিয়েছে, তার সাথে তারা জানাচ্ছে। তাই আমরা আশা করছি যে এই বিষয়টিও রাজ্য সরকার গুরুত্ব সহকারে বিচার করবে, সব বিশ্ববিদ্যালয় ছাত্রছাত্রীদের অবস্থা বিবেচনা করে এই বিষয়ে একটা সিদ্ধান্ত হোক, যেটা আমরা বারেবারে চাইছি একটা ইউনাইটেড সিদ্ধান্ত যেন হয়। আমরা এও আশা রাখি যে অতিমারীর প্রকোপ কমে যাওয়ার দরুন আগামী সেমিস্টার থেকে সম্পূর্ণ অফলাইনে পঠন পাঠন ও পরীক্ষা নেওয়া হোক। এটা আমিও একমত যে সম্পূর্ণ ক্লাসটা যদি অফলাইন হয় অনলাইনে পরীক্ষা তো কোনো প্রশ্নই ওঠে না, কিন্তু হ্যাঁ এর মাঝখানে কেউ দিচ্ছে গরমের ছুটি, কেউ দিচ্ছে না, কোথাও আবার ধরতে গেলে সেমিস্টারটার পরীক্ষাটা দেরিতে হয়েছে, কোথাও পরীক্ষা আগে হয়েছে, কোথাও আবার অনলাইন ক্লাস হয়েছে দুদিন করে, আবার কোথাও আবার ধরতে গেলে পুরোটা অফলাইনে ক্লাস কিন্তু চলেছে। এবং তারা এটাও জানিয়েছে যে আমরা চাই এখনই এই ঘোষণা করা হোক, অর্থাৎ অনলাইন পরীক্ষার বর্তমানে তারা যে ডিমান্ডটা করছে, আপনি এই বিষয়ে দ্রুত কোনো সদর্থক পদক্ষেপ নিলে আমরা বাধিত থাকিব। অর্থাৎ তাদের তরফ থেকে বক্তব্য এসে মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে এই বক্তব্যটা কিন্তু তারা পেশ করেছে। এর পরবর্তীতে শিক্ষামন্ত্রীর তরফ থেকে কী বক্তব্য আসে, তিনি কী জানায়, সেটা তো আমরা নিশ্চয়ই জানবো, কারণ সবথেকে বড় কথা হচ্ছে যে রাজ্যে যে শাসক দল বর্তমানে রয়েছে তাদেরই ধরতে গেলে যে সংগঠন রয়েছে বা ছাত্র সংগঠন রয়েছে তাদের তরফ থেকে একটা রিকোয়েস্ট হয়েছে।
তবে এটাও তার সাথে বলে দিই, অনেকে ভাবছে যে আরজিটেক আজকের এই ভিডিওটা দিচ্ছে এবং এটার মধ্যে কি কোনো রাজনৈতিক বক্তব্য রয়েছে কিনা, একদমই নয়। যদি আমরা 2020 সাল থেকে আমার ভিডিওগুলো দেখছেন, আমি কিন্তু অন্যান্য অনেক প্রত্যেকটা প্রায় রাজনৈতিক দল যারা বিশেষ করে স্টুডেন্টসদের পাশে যে সময় দাঁড়িয়েছে আমি কিন্তু সেটা উল্লেখ করেছি, আজকেরও এটা করলাম। এবং হ্যাঁ, তাদের থ্যাংক ইউ জানাই আজকে স্টুডেন্টসদের পাশে দাঁড়ানোর জন্য। আজকে ইউনিভার্সিটি থেকে শুরু করে আজকে কর্তৃপক্ষ সবার কাছে কিন্তু এই অনেক কটা কোয়েশ্চেন বর্তমান নাড়াচাড়া দিয়ে উঠছে। ইউনিভার্সিটিরা কি ডিসিশন পাল্টায় কি পাল্টাবে না সেটা তো আমরা নিশ্চয়ই দেখব, মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে কোনো বক্তব্য আসে কিনা সেটাও আমরা দেখব। তবে এই সমস্ত কিছুর মধ্যে কিন্তু পড়াশোনাটা চালিয়ে যেতে হবে, তাই পড়াশোনা করতে থাকুন। নেগেটিভ অনেক অনেক কিছু বলে, ইভেন আমি আমার কমেন্ট সেকশনও আমি দেখেছি 2020 সাল থেকে দেখছি অনেকে আছে যারা অনেকে নেগেটিভ কমেন্ট করে এবং তার ইচ্ছা করে নেগেটিভ কমেন্ট করে হাইলাইট পাওয়ার জন্য। আমি তাদেরকে কিছু মনে করি না, তাই আপনারাও কিছু মনে করবেন না, আপনারা অনেকে রাগ করছেন, একদম মনে করবেন না কিছু, সবার অধিকার আছে কথা বলার, আমারও আছে আপনারও আছে। তো ভালো থাকবেন সবাই, বিশাল করে বেস্ট অফ লাক জানাচ্ছি। আমি জানি অনেক কটা আন্দোলনের আপডেট আসছে সামনে, খুব তাড়াতাড়ি সেগুলো নিয়ে আসছি। এক হতে হবে এবং রিকোয়েস্ট করতে হবে এবং হাত জোর করে রিকোয়েস্ট করতে হবে এবং আশা করবো ইউনিভার্সিটি কিছু না কিছু পদক্ষেপ নেবে, ভালো পদক্ষেপ নেবে। তবে হ্যাঁ, পড়াশোনাটা চালিয়ে যেতে হবে। ভালো থাকবেন সবাই, বেস্ট অফ লাক এবং হোক কলরাও।